হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা পুজোর আগে ইশ্রম কার্ডে টাকা দেওয়া হচ্ছে আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন অনেক জায়গায় তো এক্ষেত্রে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই হাজার টাকা করে দেওয়া হচ্ছে কারা পাচ্ছেই সবাই কেন তাহলে এই টাকা পাচ্ছেন এক হাজার টাকা করে সবাই টাকা পেতে কি করতে হবে সমস্ত কিছুটা যদি আপনিও বিস্তারিত জানতে চান যদি আপনি ইস্রম কার্ড বানিয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা সমস্তরা জানিয়ে দিচ্ছে তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বতন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই হচ্ছে ঈশ্রম ডট গভ ডট ইন অফিসিয়াল যে ওয়েবসাইট শ্রম কার্ডের যেখান থেকে আপনারা ঈশ্রম কার্ডের আবেদন করেছেন ঈশ্রম কার্ড সংশোধন করতে পারছেন তো এখান থেকেই কিন্তু আপনাদের যে সমস্ত প্রকল্প রয়েছে তার আন্ডার থেকে যারা যারা আগে আবেদন করেছিল তাদের সময় হয়ে গেছে তারা কিন্তু টাকাটি পাচ্ছে এক হাজার টাকা করে যারা নিতে চেয়েছিল তো এবার কোন প্রকল্পের তাহলে টাকা দেওয়া হচ্ছে সেটা আপনাদের জানানো দরকার যে কেন সকলেই টাকা পেয়ে যাচ্ছে পুজোর আগে আপনারা অনেক জায়গায় দেখছেন তো এক্ষেত্রে কি করে তারা টাকাটি পাচ্ছে সমস্ত কিছুরা কিন্তু এই ভিডিওতে জেনে নিতে পারবেন অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন তো এই ইশ্রম অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আপনি আসবেন সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিমের আন্ডারে তখনই কিন্তু এখানে অনেক প্রকল্প রয়েছে যার আন্ডারে আপনারা আবেদন করে কিন্তু টাকা নিতে পারবেন ঠিক আছে তো যে প্রকল্প থেকে মানুষ পাচ্ছে এক হাজার টাকা করে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রকল্প অটল পেনশন যোজনা এই অটল পেনশন যোজনায় যারা আবেদন করেছিল যারা কন্ট্রিবিউট করেছে যাদের বয়সটা ষাট হয়ে গেছে একমাত্র তারাই কিন্তু পাচ্ছে এই এক হাজার টাকা করে ঠিক আছে এবার যদি আপনিও আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়সটা কিন্তু হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর ঠিক আছে ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই আধার লিঙ্কেড থাকতে হবে তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন আপনাকে ভারতীয় হতে হবে ঠিক আছে তো এই আঠেরো থেকে বয়স চল্লিশ যদি আপনার হয় সেক্ষেত্রেও কিন্তু আপনিও এই অটল পেনশন যোজনায় আবেদন করে টাকা নিতে পারবেন এক হাজার থেকে পাঁচ হাজার টাকা নিতে পারবেন শুধু যে এক হাজার টাকা পাচ্ছে এমন কিন্তু নয় যারা পাঁচ হাজার টাকার জন্য আবেদন করেছিল যে প্রতি মাসে তারা পাঁচ হাজার টাকা নেবে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা পাঁচ হাজার টাকা হিসাবে কন্ট্রিবিউট করেছে টাকা জমিয়েছে তারপর কিন্তু সেই টাকাটি পাচ্ছে ঠিক আছে তো এক্ষেত্রে যারাই টাকা পাচ্ছে হাজার টাকাই পাক দু হাজারই পাক তিন হাজার চার হাজার বা পাঁচ হাজারই পাক না কেন তো ক্ষেত্রে তারা কিন্তু এই প্রকল্পের জন্য আগেই আবেদন করে রেখেছিলো তো যে ক্ষেত্রে কিন্তু তাদের বয়সটা কমপ্লিট হয়ে গেছে এবং তাদের যে অটল পেনশন যোজনায় আবেদন করেছিল তার সময় হয়ে গেছে যে কারণে কিন্তু তারা টাকা পাচ্ছে এবার আপনারা যদি এই টাকা নিতে চান এই যে হাজার টাকা করে পাচ্ছে মানুষ দু হাজার তিন হাজার বা চার হাজার পাঁচ হাজার যেটাই পাচ্ছে হাজার টাকাই বেশি মানুষ করে তো সেক্ষেত্রে হাজার টাকাটাই বেশি পাচ্ছে তো হাজার টাকা কি করে দিচ্ছে অটল পেনশন যোজনায় যারা যারা আবেদন করেছে তারাই কিন্তু এই হাজার টাকা করে পেয়ে যাচ্ছে ঠিক আছে তো এই কারণে কিন্তু সবাই এই শ্রম কার্ডে এক হাজার টাকা পাচ্ছে না তো সবাই টাকা পেতে কী করতে হবে বুঝতে পারছেন এখান থেকে এই অটল পেনশন যোজনা যে রয়েছে এই অটল পেনশন যোজনায় আপনাদের আবেদন করতে হবে ঠিক আছে যদি কেউ আবেদন করতে চান অটল পেনশন যোজনায় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো এই অটল পেনশন যোজনায় যারা যারা আবেদন করেছিল তারাই কিন্তু একমাত্র এই প্রকল্পের তরফ থেকে টাকা পাচ্ছে বুঝতে পারছেন হাজার টাকা করে তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট এই প্রশ্নটা আপনাদের অবশ্যই থাকতে পারে যে হাজার টাকা কি করে পাচ্ছে সকলে কেন পাচ্ছে না এই কারণেই পাচ্ছে না যারা যারা আবেদন করেছে তারাই কিন্তু পেয়ে যাচ্ছে